ওয়েলকাম স্টাডি সায়েন্স, আমি তুষার। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন যে কনস্টেবল মেন্স ফুল প্র্যাকটিস সেট 2 নিয়ে। অলরেডি তোমাদের এই প্র্যাকটিস সেট 1 দিয়েছিলাম, সেখানে তোমাদের রেসপন্স অনেক বেশি ভালো ছিল। তোমরা রিকোয়েস্ট করেছিলে দাদা বা স্যার দ্বিতীয় মক টেস্ট আমরা চাই, সেকেন্ড প্র্যাকটিস সেট। সো তোমাদের সেকেন্ড প্র্যাকটিস সেট ফুল মক টেস্ট নিয়ে কিন্তু চলে এসেছি। ঠিক আছে, দেখো এখানে আগে যে মক টেস্ট দিয়েছিলাম সেখানে একটা জিনিস করেছিলাম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সেগ্রিগেট করেছিলাম, বাট সেটা তোমাদের রিকোয়েস্ট ছিল যে যেভাবে কোশ্চেন আসে এক্সামিনেশানে যে মিক্স করে দিন। সো এখানে তোমাদের জন্য সেই তোমাদের রিকোয়েস্ট রেখেছি, তোমাদের যেভাবে কোশ্চেন প্যাটার্ন থাকে অর্থাৎ তোমাদের জিকে পোর্শন, ম্যাথ, জিআই, ইংলিশ সব কিন্তু মিক্স করে দেওয়া আছে, কোনো কিন্তু সেগ্রিগেট করে দেওয়া নেই। ঠিক আছে, সো যে যেমনভাবে এক্সামে থাকে তেমনভাবেই কিন্তু এখানে কিন্তু দিয়েছি। ওকে, এখানে 85 কোশ্চেন আসে টোটাল 1 আওয়ার যে নির্ধারিত তোমার টাইম থাকে। ওকে, দেখো কিভাবে এটা তুমি পাবে তার সেটা বলার আগে আমি বলে দিই। দেখো টোটাল এখানে 85 কোশ্চেন আছে। সো টোটাল কোশ্চেন আমি চেষ্টা করেছি অ্যাকুরেসির সঙ্গে কোশ্চেনগুলো তোমাদের দেওয়ার, অপশানগুলো সব কিছু। তবুও ঠিক আছে, যদি কোনো রকমভাবে কোনো অপশানে কোনো রকম প্রবলেম থাকে বা ভুল আমি দিয়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে যে দাদা বা স্যার এইটা বা এই কোশ্চেনটা কিন্তু আপনি ভুল দিয়েছেন বা এই কোশ্চেনের অপশানটা কিন্তু অন্য হতে পারত। ঠিক আছে, দেখো অনেকে আছে দেখেছি আমি যে যাদের আদৌ দরকার হয় না, তারা পড়াশোনা করে কি জানে না আমি। ঠিক আছে, যদি কমেন্টে আসে ফ্রিতে আমি প্রোভাইড করছি তোমার জন্য, এত কষ্ট করে এত টাইম দিয়ে এটা বানাতে হয়, অনেকটা টাইম দিতে হয় পেছনে, তারপরে কিন্তু এটা বানানো যায়। ঠিক আছে, এতটা টাইম দিচ্ছি, ফ্রিতে মক টেস্ট দিচ্ছি, হেল্প করার চেষ্টা করছি তোমাদের, তারপরে অনেকে আসে যদি একটা কোশ্চেনে যদি ভুল আনসার পাই কোনো ক্রমে, তাহলে কমেন্টে এসে গালাগালি দিতে শুরু করে, আই ডোন্ট নো হোয়াই। সো তোমাদের উচিত যদি কোনো রকম ভুল, আমি বলছি যদি ভুল যদি থাকেও, আমি চেষ্টা করছি অ্যাকুরেসির সঙ্গে করা, যদি ভুল থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু সেটা বলবে যে এই কোশ্চেন নাম্বার দেবে এবং তার সাথে বলবে যে এটা এটা আনসার হতে পারতো বা এই কোশ্চেনটা এই অপশানটা দেওয়া উচিত। ওকে, আর অনেক কষ্ট করে তোমাদের জন্য বানিয়েছি, তোমরা কিন্তু এর আগেরবার দেখেছি 2-2,500 মানুষ দেখো, কিন্তু বেশি লাইক করো না তোমরা, তোমরা অনেক অনেক বেশি লাইক করো এবং সবার সাথে শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে মোটিভেট হই আমি। ওকে, সো প্রথমেই বলে তাহলে কীভাবে এটাকে পাবে, এই পিডিএফটা কীভাবে পাবে সেটা বলে দিই। তার আগে যারা মক টেস্ট 1 এখন যে সেটটা পিডিএফটা দিয়েছিলাম সেটা এখনও পাওনি, সেটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিচ্ছি, সেখানে যাও, প্রথম সেটটা কীভাবে পাবে দেখে নাও, সেটা আগে মক টেস্ট দাও এবং অ্যান্সার কিও দেওয়া আছে। সো দেখো এই মক টেস্টের আনসার কি কিন্তু অর্থাৎ আগামীকাল সকাল 7:30টার সময় কিন্তু আপলোড করা হবে। ঠিক আছে, যারা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখা দাও, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না। ওকে, এবার দেখো এই মক টেস্টটা এই যে পিডিএফটা পাবে, তুমি চ্যানেলের ডিসক্রিপশানে চলে যাও, সেখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আগে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা অনেস্টলি আগে মক টেস্টটা দাও, আনসার কিন্তু ওরা পেয়ে যাবে, তারপর মিলিয়ে নেবে। ওকে, সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।